অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ তথা বিজেপি নেত্রী মাম্পি দাস শনিবার আঠারোই মে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিন পান বিজেপি নেত্রী মাম্পি দাস সংশোধনাগার থেকে বেরিয়ে এসেই মাম্পি জানান যে সত্য মেবো জয়তে এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি বলেন মমতা ব্যানার্জিকে ছাড়ব না তিনি মানুষ নন নারী নামের কলঙ্ক সত্যের পাশে রয়েছি সত্যের সঙ্গে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাবো একজন নারী হয়ে তিনি যে এত অত্যাচার করতে পারেন নারীদের ওপর তাই এই অনাচারের জন্য তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না একেবারে মিথ্যে অভিযোগ তার প্রমাণ হাইকোর্টে মিলেছে পিসি ভাইপোকে ছাড়বো না শেষ না দেখে ছাড়বো না তিনি মিথ্যে বলেন মিথ্যে অভিযোগে আমায় গ্রেফতার করা হয়েছিল আদালতে তা প্রমাণ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ এদিন তিনি তার দলের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মাম্পি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দেখে ছাড়বো তাকে হারিয়ে দেখাবো এই লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন আমাদের সন্দেশখালিতে নারী নির্যাতন হয়েছে কোনোটাই মিথ্যে নয় মমতা ব্যানার্জিকে হারিয়ে দেখাবো এই আন্দোলনে কোনো রাজনীতি ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুয়ো কি বলছেন মাম্পি দাস শুনুন

মিথ্যা অভিযোগ তার প্রমাণ কালকে হাইকোর্ট হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যেভাবে 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 বিজেপি পার্টির সাথে আছে আমি ওদের অসংখ্য ধন্যবাদ জানাবো মমতা ব্যানার্জিকে একদম ছাড়বো না পিসি ভাইপোকে একদম ছাড়বো না আমি একদম শেষ দেখে ছাড়বো দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে শনিবার বিজেপি নেত্রী মাম্পি দাস তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে জামিন দেয় হাইকোর্ট তার বিরুদ্ধে আনা এ ধারায় স্থগিতাদেশ দেন দেন বিচারক ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ এই জামিনের কাগজ নিয়ে বিজেপি নেতৃত্ব এসে পৌঁছায় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে এরপর দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে এসে পৌঁছান বেশ কয়েকজন বিজেপি কর্মী বসিরহাট থেকে রিলিজ পেপার নিয়ে পৌঁছানোর পর বিজেপি নেত্রী মাম্পি দাসকে মুক্তি দেয় সংশোধন আকার কর্তৃপক্ষ তার প্রমাণ কালকে হাইকোর্ট হয়ে গেছে আমার কালিগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো আপনাদের সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ মাম্পি দাস যাকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ আর এদিন শনিবার তিনি ছাড়া পেলেন দমদম সেন্ট্রাল জেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল যে অভিযোগে একটি ভাইরাল ভিডিও যে ভিডিওতে বলতে দেখা গেছিল সাদা কাগজে এবং তারপরে সেই কাগজে লেখা হয়েছিল যে তাকে ধর্ষণ করা হয়েছে বা রকম অভিযোগ তিনি এনেছিলেন আর এই অভিযোগ বা এই ভিডিও সামনে আসার পরেই কিন্তু এই যে মাম্পি দাস বিজেপি নেত্রী সন্দেশখালি তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল সন্দেশখালি থানায় এবং তারপর এর ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পর সে কিন্তু দমদম সেন্ট্রাল জেলেই ছিল এবং বিজেপির পক্ষ থেকে এই নিয়ে কিন্তু হাইকোর্টে মুভ করা হয় এবং সেখান থেকে কিন্তু এই মাম্পি দাস তার কিন্তু বেল যেটা সেটা মঞ্জুর করা হয় বেল যদিও মঞ্জুর করা হয়েছিল শুক্রবার দিনই কিন্তু কিছু আইনি যে পদক্ষেপ বা কিছু আইনের যে পদ্ধতি রয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার ক্ষেত্রে সেই পদ্ধতি সম্পূর্ণ করার ক্ষেত্রে কিন্তু আরও একটা দিন সময় লাগলো কারণ নিয়ম মতন এই সমস্ত কাগজপত্র রিপোর্ট আসার পরে রিলিজ অর্ডার নিতে হয় এবং সেটা নিতে হবে যে আদালতে তাকে পেশ করা হয়েছিল অর্থাৎ বসিরহাট আদালত সেখান থেকে এবং সেই জন্য সেইখান থেকে নিয়ে এসে আবার দমদম সেন্ট্রাল জেলে দিতে আরও দেরি এবং সেই জন্যই তার ছাড়া পেতে কিন্তু আরও একটা দিন দেরি অর্থাৎ শুক্রবার দিন সে বেল পেলেও কিন্তু সে দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পায় শনিবার বিকেলে যদিও ছাড়া পাওয়ার পরেই কিন্তু সরাসরি তিনি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি সরাসরি তাকে বললেন যে এই যে ঘটনা এই ঘটনা তিনি শেষ দেখে ছাড়বেন এবং তাকে অর্থাৎ আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আহ এইখানে যে লড়াই হচ্ছে অর্থাৎ রাজনৈতিক লড়াই এমপি ইলেকশন সেই ইলেকশন সেখানে তিনি তাকে হারাবেন এবং এর শেষ পর্যন্ত তিনি দেখবেন বলেই কিন্তু সরাসরি আক্রমণ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ এই যে আন্দোলন সন্দেশ খালের যে আন্দোলন যে আন্দোলন আহ যে বেশ কিছুদিন ধরেই কিন্তু চলছে শেখ সাজান যে arrest হয়েছে বা শেখ সাজানের সঙ্গে যুক্ত যে ঘটনাগুলো রয়েছে তারপর থেকে যে আন্দোলন সেই আন্দোলনের যে অন্যতম মুখ ছিল সেই মাম্পি দাস তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল ওই যে ভাইরাল ভিডিও যে ভিডিওর কথা আমি বললাম সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মাম্পি দাসকে ডেকে পাঠানো হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে কিন্তু জেলে পাঠানো হয়েছিল যদিও জেল থেকে ছাড়া পাওয়ার পর মাম্পি দাসের কিন্তু দাবি যে তাকে কিন্তু মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল বা তিনি যে আন্দোলন করছিলেন সেই আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এরকম একাধিক অভিযোগ এবং পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্ধ অধ্যায়কে আক্রমণ এবং তিনি এই যে ঘটনা এবং তার বিরুদ্ধে এই যে অভিযোগ আনা হয়েছিল বা তার বিরুদ্ধে এই যে তিনি যে দাবি করছেন ষড়যন্ত্র তার শেষ পর্যন্ত তিনি দেখে ছাড়বেন এরকমটাই কিন্তু দাবি করেছেন এই মাম্পি দাস শনিবার দিন দমদম সেন্ট্রাল জেল থেকে তিনি ছাড়া পান শনিবার বেলায় এখান থেকে ছাড়া পাওয়ার পরেই কিন্তু তার এই দাবি যদিও শুক্রবার দিন কিন্তু তিনি বেল পেয়েছিলেন কিন্তু আইনি জটিলতার কারণে শুক্রবার দিন তিনি দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পাননি তিনি শনিবার বিকেল বেলায় দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেল আপনারা শুনলেন যে মাম্পি তিনি কিন্তু জেল থেকে বেরিয়ে পরিষ্কার বললেন যে এর শেষ তিনি দেখে ছাড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ছাড়বেন না রীতিমতন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ তথা বিজেপি নেত্রী মাম্পি দাস নারী হয়ে একজন নারীর অপম এত অপমান এত অন্যায় নারীর উপরে এত অনাচার হচ্ছে উনি তার তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না তাদের পাশে আমি শুরু থেকে আছি এখনও থাকবো আগেও থাকবো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে